পড়াশোনার পাশাপাশি শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। শুক্রবার নগরীর হালি শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ কল্লোলে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় গান, নাচ, কৌতুক, কবিতা আবৃত্তি ও ছড়াগান পরিবেশন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদার এবং শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা।